পুজোর ঢাকে কাঠি পড়ল। রথের দিন খুঁটি পুজোর আয়োজন বনগাঁ ঐক্য সম্মেলনী ক্লাবে। এবারে 53তম বর্ষে পা দিল তাদের এই পুজো। ক্লাব কর্মকর্তাদের দাবি, অতীতের নিয়ম মেনেই এবারেও থাকবে নানান চমক। পুজোর ঢাকে কাঠি পড়ল, রথযাত্রাকে সামনে রেখে সাড়ম্বরে খুঁটি পুজো অনুষ্ঠিত হল সীমান্ত শহর বনগাঁর ঐতিহ্যবাহী ক্লাব বনগাঁ ঐক্য সম্মেলনী। মহিলা ঢাকি, আদিবাসী নৃত্য, রণপা শিল্পীদের যুগলবন্দী মাত্রা এনে দেয় এদিনের খুঁটি পুজো। পুরোহিতের মন্ত্র উচ্চারণ আর ঢাকের বাদ্যি যেন বেঁধে দিল মায়ের আগমনী সুর। জানা গেছে 53 বছরে পা দিল এবারের ঐক্য সম্মেলনী পুজো। শহর কলকাতার পর শারদ উৎসবে জেলার মধ্যে অন্যতম সেরা পুজো আয়োজিত হয় এখানে। অতীতেও তার নিদর্শন রেখেছেন ক্লাব কর্মকর্তারা। তাই 7-8 লক্ষ স্টোন হয়, বিভিন্ন ধরনের টাইপ অফ স্টোন দিয়ে আমাদের এই পুরো মণ্ডপটা হবে। আজকে খুঁটি পুজো দিয়ে উদ্বোধন হচ্ছে এই জগন্নাথ দেবের রথযাত্রায়। তাই 3 মাস ধরে কাজ চলবে। অতীতের মতো এবারও প্রতিমা, প্যান্ডেল, পূজা মণ্ডপে থাকবে নতুনত্ব, দাবি ক্লাব কর্তৃপক্ষের। এদিন আয়োজকদের পক্ষে দেবদাস মণ্ডল জানান, বর্তমানে এ পুজো শুধু ক্লাবের মধ্যে সীমাবদ্ধ নেই, জেলার গণ্ডি পেরিয়ে রাজ্যের মধ্যে অন্যতম জায়গা করে নিয়েছে। গত 2 বছর আমরা পুজো করতে পারিনি। এই পুজো বনগাঁর মানুষের পুজো, বনগাঁর মানুষের প্রাণের পুজো। এই ঐক্য সম্মেলনী ক্লাবের যে পুজো, আজকে কিন্তু ক্লাবের ভিতরে সীমাবদ্ধ নয়, সারা বনগাঁর মানুষের আবেগ, শুধু সারা বনগাঁ নয়, জেলা রাজ্যের মানুষের আবেগ। সেই আবেগ যে কোনো একজনের অশুভ শক্তির দ্বারাই 2 বছর এই পুজোটা কেড়ে নেওয়া হয়। তারপরে আবার নতুন করে বনগাঁর মানুষ মিলিত হয়ে এবার পুজো করছি 53 বছরে পদার্পণ করল। ব্যুরো রিপোর্ট, নিউজ নমাইসল্যান্ড, বনগাঁ।